সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে বেসিক্যালি দেখাবো আইকর ফাইলে ভুল ত্রুটি অথবা তথ্য গোপন করলে বা গোপন থাকলে কি সমস্যা হতে পারে এই বিষয়টুকু নিয়ে কথা বলবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আরও একবার বলে নিই যারা এখনও আমার চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কোন ভিডিও যদি এতটুকু পরিমাণ আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে আমার এবং ভিডিওটি না না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেন তাহলে আজকে আমরা দেখব আইকর ফাইলে ভুল ত্রুটি অথবা তথ্য গোপন থাকলে কি সমস্যায় পড়তে হতে পারে বা কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টুকু দেখব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকসে চলে যাই আইকর ফাইলে ভুল ত্রুটি বা তথ্য গোপন থাকলে কি সমস্যায় পড়তে হয় রিটার্ন দাখিল করেও অনেক সময় বিভিন্ন ভুল বা তথ্য ঘাটতির কারণে করদাতাকে নানা জটিলতায় পড়তে হয় সঠিকভাবে আয়কর রিটার্ন ফিল না করলে করদাতাকে খেসারত দিতে হয় গুনতে হয় অতিরিক্ত আয়কর ক্ষেত্রবিশেষে জেল বা জরিমানাও আয়কর রিটার্ন জমা দেওয়ার পর রিটার্নটি বিভিন্ন সময়ে পর্যালোচনা করা হয় যেমন জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রতি বছর কিছু ফাইল অডিট করা হয় দুই কিছু ফাইল যুগ্ম কর অথবা অতিরিক্ত কর কমিশনার দ্বারা নিবিড় পর্যবেক্ষণ করা হয় কর পরিদর্শন বিভাগ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সেল কর্তৃক কিছু ফাইল পর্যালোচনা করা হয় ডিসিটি যে কোনো সময় যুগ্ম কর কমিশনার বা অতিরিক্ত কর কমিশনার এর অনুমতি সাপেক্ষে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই ধারায় ফাইল পুনঃ উন্মোচন করতে পারে আয়কর আইনে ছয় বছর পর্যন্ত আয়কর ফাইল পুনঃ উন্মোচন করতে পারে এবং আয়কর অফিস বিভিন্ন সময়ে ব্যাংক সার্চ করে তথ্য বের করে তাহলে আমরা দেখলাম যে পর্যালোচনা কীভাবে হচ্ছে তাহলে এই পাঁচটি ওয়েতে পর্যালোচনা হচ্ছে এখন আমরা দেখব যে ভুল ত্রুটিগুলো কি তবে ভুল ত্রুটিগুলো বলার আগে আরও একবার একটু বলে নিই মনে রাখবেন আপনারা যে ভুল ত্রুটিগুলো করতেছেন সেটা হতে পারে এমনভাবে যে আপনি ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল করতে জানেন না অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে গিয়ে অমনোযোগিতার সহিত মনে করতেছেন যে এটা কোনো ঘটনা নয় একটা রিটার্ন তো ব্যাপার না ফিল আপ করে দিলেন অ্যাকচুয়ালি কি হলো বা কি হলো না এটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখা উচিত কারণ একটা জিনিস মনে রাখবেন ইনকাম ট্যাক্স রিটার্নের বাইরে যদি আপনার কোনো সম্পদ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা ব্ল্যাক মানি কারণ ইনকাম ট্যাক্সের রিটার্নে যা অ্যাসেট দেখাবেন বা লাইবিলিটিস যা কিছু দেখাবেন সেটাই হচ্ছে আপনার হোয়াইট মানি এই জন্য কোনো সম্পদ বা কোনো কিছুই যেটা আপনার লিগ্যাল আপনার ওনারশিপ রয়েছে কিন্তু মনে করতেছেন যে এটা সরকারকে জানানো উচিত না এটার ফলে আলটিমেটলি বিপদে কিন্তু আপনিই পড়বেন এজন্য সবার কাছে অনুরোধ ইনকাম ট্যাক্সের রিটার্নটা খুব গুরুত্ব সহকারে পূরণ করবেন এবং কোনো তথ্য ভুল বা রং ইনফরমেশন দেবেন না রং ইনফরমেশান দিলে কি হবে আলটিমেটলি টুডে টু আপনি বিপদে পড়বেন এজন্য গুরুত্ব সহকারে ইনকাম ট্যাক্সের রিটার্নটা ফিল করবেন তবে প্রথম বছর ফিল ক্ষেত্রে যদি মনে হয় আপনি রিটার্নটা ফিল করতে পারতেছেন না তাহলে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ অর্থাৎ আয়কর বিষয়ে একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন তাহলে কি হবে আপনার ফাইলটা খুব চমৎকারভাবে উনি প্রিপারেশান করে দিবেন আপনারা অনেকেই মনে করেন ইনকাম ট্যাক্স কনসালটেন্ট বা ইনকাম ট্যাক্স লয়ারের কাছে গেলে হয়তো আমার তথ্যগুলো পুরোপুরি তথ্যগুলো আমরা প্রোভাইড করব না এর ফলে কি হয় বিপদে আপনিই পড়বেন যেমন রোগীর কাছে গেলে সরি ডাক্তারের কাছে গেলে কোনো কিছু গোপন করলে আলটিমেটলি পেশেন্ট বিপদে পড়ে যায় ঠিক তেমনি ইনকাম ট্যাক্সের লয়ারের কাছে গিয়ে কোনো তথ্য হাইড করবেন না এবং আপনার যে প্রপার্টিগুলো আছে যে ল্যান্ড বিল্ডিং গিফট সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে সেই ইনফরমেশানগুলো দিতে কখনোই ভুলবেন না অথবা ভুলক্রমে হোক অথবা মনে করতেছেন যে এই তথ্যগুলো সরকারকে বা ট্যাক্স অফিসকে জানানো উচিত না এটার ফলে কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনি বিপদে পড়বেন কারণ বর্তমানে অনলাইনের যুগে সমস্ত তথ্য কিন্তু আলটিমেটলি ট্যাক্স অফিস কালেক্ট করতে পারবে কিভাবে যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উনি কালেক্ট করতে পারবে অথবা সঞ্চয়পত্র কিনেছেন যদিও এখন সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিন কম্পালসারি হয়ে গেছে কিন্তু এমন অনেক সময় ল্যান্ড কিনেছেন সেটা হয়তো দেখাচ্ছেন না আলটিমেটলি রিটার্নের বাইরে যা আছে সবগুলোই হচ্ছে আপনার ব্ল্যাক মানি এই জন্য আপনার যেগুলো যেগুলো যে সম্পদগুলো যে লাইবিলিটি বা যে সম্পদ যে ইনকাম বা যে ধরনের প্রপার্টিগুলো আপনার আছে সেটার লিগাল ওনারশিপ যদি ওনারশিপ যদি আপনার থাকে অবশ্যই অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখাই দিবেন যেন ফিউচারে কোনো প্রবলেম পড়তে না হয় তাহলে আমরা দেখব নিম্নলিখিত কিছু কারণে করদাতাকে সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ কি ধরনের ভুল করলে একজন করদাতা সমস্যায় পড়তে পারেন তাহলে এক আয়কর গণনায় ভুল হলে কত টাকার আয়কর প্রযোজ্য আর কত টাকা সরকারি কোষাগারে জমা পড়ল ওই হিসাবে গড়মিল হলে দুই আয়কর গণনায় ব্যাংক সুদ হিসাবভুক্ত করা না হলে তিন প্রদর্শিত ব্যাংকের হিসাব পর্যালোচনা করে দেখা যায় আয়কর ফাইলে যে পরিমাণ আয় দেখানো হয়েছে বা দেখানো আছে তার থেকে বেশি ব্যাংক লেনদেন থাকে অর্থাৎ আয়কর রিটার্নের সাথে মিল নেই এরকম একাধিক লেনদেন থাকে এজন্য বলা হয়েছে যে ব্যাঙ্কে অনেক লেনদেন হয়েছে কিন্তু আপনি ইনকামটা কম দেখাচ্ছেন আলটিমেটলি ট্যাক্স অফিস কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য নিতে পারে অথবা ব্যাংক সার্চ দিয়েও তথ্য নিতে পারে চার আয়কর বিবরণী ফরমের সঙ্গে থাকা আইটি টেন বিতে সঞ্চয়পত্র দেখালে কিন্তু সঞ্চয়পত্রের সুদ আয় হিসাবে না দেখালে আপনি সঞ্চয়পত্র কিনেছেন ইন্টারেস্ট পাইছেন কিন্তু আপনি মনে করতেছেন যে এই ইনকামটুকু আমি হাইড করব অথবা ভুলক্রমে দেখাচ্ছেন না পাঁচ আইটি টেন বিতে কৃষি জমি দেখালে কিন্তু কৃষি খাতে আয় না দেখালে আপনার ডেফিনেটলি কৃষি জমি থাকলে অবশ্যই আপনার কৃষি জমিতে কী থাকবে আয় থাকবে ছয় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন বেতন বিবরণ ব্যাংক বিবরণী সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমর্থনে ডকুমেন্টস রিটার্নের সঙ্গে জমা দেওয়া না হলে অর্থাৎ আপনার স্যালারি ইনকাম করেন বেতন বিবরণী দিবেন অথবা ব্যাংকে লেনদেন করেন ব্যাংক স্টেটমেন্ট দিবেন ডিপিএস থাকতে পারে এফডিআর থাকতে পারে অথবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমর্থনে যে ডকুমেন্টসগুলো সেটা রিটার্নের সঙ্গে অবশ্যই জমা দিবেন জমা না দিলে প্রবলেমে পড়বেন সাত আইটি টেন বিতে বাড়ি বা ফ্ল্যাট দেখালে এবং এসব ক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাটের ভাড়া বাড়ি ভাড়া খাতে আয় না দেখালে আট বাড়ি ভাড়া আয়ের সমর্থনে বাড়ি ভাড়া চুক্তিপত্র বা ভাড়া আদায়ের রসিদ না রসিদ না সংযুক্ত করলে নয় মাসিক বাড়ি ভাড়া আদায় পঁচিশ হাজার টাকার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলে আদায় না হলে আইটি টেন বিতে গাড়ি দেখানো হলে পারিবারিক খরচের যাতায়াত ব্যয় ড্রাইভারের বেতন ও গাড়ি পরিচালনা ব্যয় তুলনামূলক কম দেখানো হলে এগারো বাড়ি নির্মাণ ব্যয় পিডাব্লিউ রেট থেকে কম দেখানো হলে বারো আইটি টেন বিতে এফডিআর দেখানো হলে কিন্তু এফডিআর থেকে সুদের আয় হিসাবে দেখানো না হলে এফডিআর রয়েছে কিন্তু তার সুদে সুদের সুদ যে অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম হয়েছে সেটা আপনি দেখান নাই অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সে দেখান নাই তেরো আগের বছরের থেকে আয় কম দেখানো হলে তার যথাযথ ব্যাখ্যা দেওয়া না থাকলে পারিবারিক খরচ তুলনামূলক কম দেখানো হলে করদাতা যে এলাকায় বসবাস করেন সেখানে জীবনযাত্রার মান অনুযায়ী খরচ কম দেখানো হলে পনেরো খাত ভিত্তিক পারিবারিক খরচের বিভাজন না হলে ষোলো ব্যাংকিং চ্যানেল ছাড়া ব্যক্তিগত ঋণ বা দানের পরিমাণ পাঁচ লক্ষ টাকার বেশি নেওয়া বা দেওয়া দেখানো হলে সতেরো অনেক বছর যাবত ফ্ল্যাটের অগ্রিম দেখানো হলে আঠারো আয়কর রিটার্ন না মিললে অর্থাৎ আইটি ইলেভেন গ ফরমে ছয় নং পিস্টার আঠারো নং কলামে এবং আইটি ইলেভেন গ এর দু ফর্মের আইটি টেন বি দু এর বাইশ নং কলামে নেগেটিভ সংখ্যা দেখানো হলে অর্থাৎ ফান্ডের উৎস থেকে খরচ ও সম্পদ পরিবৃদ্ধি বেশি হলে উনিশ বিনিয়োগের সমর্থনে সঠিক ডকুমেন্টস না দেখালে ও আয়কর রেয়াত গণনায় ভুল হলে আয়কর ফাইলের বাইরে আপনার আয় এবং কোনো সম্পত্তি না থাকলে অর্থাৎ দেখানো না থাকলে যদি কোনো কারণে আয়কর অফিস তথ্য সংগ্রহ করতে পারে তাহলে আমা আমরা দেখেছি মোটামুটি এখানে বৃষ্টি কারণ রয়েছে এই ভুলগুলো বা এই অপশানগুলো যদি আপনি ভুল করে থাকেন তাহলে কি হবে আলটিমেটলি আপনি বিপদে পড়বেন এই জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করার সময় সেটা অ অনলাইনে হোক অথবা অফলাইনে হোক আপনি গুরুত্ব সহকারে অবশ্যই পূরণ করবেন এবং কোনো ডকুমেন্টস আদৌ গ্যাপ পড়তেছে কিনা বা কোনো ইনকাম আপনি হাইড করতেছেন কিনা এটা মনে রাখবেন অথবা কোন সম্পদ আপনি মনে করতেছেন এটা ট্যাক্স অফিসকে জানানো উচিত নয় এটার ফলে কি হবে আলটিমেটলি বিপদে কিন্তু আপনি পড়বেন অর্থাৎ ব্যাংকে আপনি অনেক বেশি লেনদেন করেছেন অথবা তিন চারটা ব্যাংকে আপনার লেনদেন রয়েছে অথচ আপনি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন একটা পরবর্তীতে যদি ডিসিটির অথবা ট্যাক্স অফিসে সন্দেহ হয়ে থাকে তাহলে আলটিমেটলি কি হবে আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে উনি তথ্য কালেক্ট করতে পারবেন তখন দেখা যাবে যে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে ইনকাম দেখেছেন একটি ব্যাংকের কিন্তু আপনার আরও তিনটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে লেনদেন রয়েছে যেখানে আপনার ইনকাম রয়েছে এই জন্য বারবারই আমরা একটা কথা বলে থাকি যে যেটাই দেখাবেন খুব ভেবে চিনতে এবং লিগালি দেখাবেন এভিডেন্স সহকারে দেখাবেন অনেকে বলেন হাতে নগদ কত টাকা দেখানো উচিত এটার ক্ষেত্রে আপনার এক্সাক্ট একটা হিসাব থাকবে কত টাকা ইনফ্লো কত টাকা আউটফ্লো হয়েছে ইনফ্লো কোন কোন সোর্স থেকে হয়েছে এবং আউটফ্লো অর্থাৎ কোন কোন খাতে খরচ করেছেন কোথায় ইনভেস্ট করেছেন কোথায় সঞ্চয়পত্র কিনেছেন ডিপিএস করেছেন এফডিআর করেছেন এগুলো সব বাদ দিয়ে রিমেইনিং যতটুকু থাকবে সেটাই ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাঙ্কে দেখাবেন আবার এমন যেন না হয় আপনার হাতে যতটুকু রয়েছে তার তিন গুণ দেখা পরবর্তীতে এটার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই আমরা দেখলাম যে আইকর ফাইলে ভুল ত্রুটি বা তথ্য গোপন করলে কি কি সমস্যায় পড়তে হতে পারে তাহলে অবশ্যই ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপে ফিল আপ করার সময় এখানে যে মোটামুটি আমরা বৃষ্টি কারণ বলে দিছি বা বৃষ্টির প্রবলেমের কথা বলেছি এই বৃষ্টি প্রবলেম অবশ্যই মাথায় রেখে আপনারা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করবেন আশা করছি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং প্রত্যেকটা বিষয়গুলো মাথায় রেখেই অবশ্যই ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করবেন তাহলে আজকে এ পর্যন্তই এবং সবাইকে আবারও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে যদি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে আমার লাইক শেয়ার এবং কমেন্ট প্রাপ্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম